তোমার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে, তুমি কোন মেয়ের সাথে কথা বলেছো, অনেক টক্সিক। আমার ফেসবুক আইডি যে আমার নিজের পার্সোনাল জিমেইল, আমার পার্সোনাল জিমেইলও সরে নিজের জিমেইল বসায় রাখছে, দেন ফোন নাম্বার সরে ওর ফোন নাম্বার বসায় রাখছে, আমি এগুলো চেঞ্জ করতে পারতেছি না। ও কি পজেসিভ? হ্যাঁ, ও কি পজেসিভ? আমার ইনস্টাগ্রাম তোর কাছে এখনো, আমার ইনস্টাগ্রামও হ্যাক করে ফেলছে। আমার হ্যাঁ, আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড টাসওয়ার্ড দেন জিমেল টিমেল সব কিছু চেঞ্জ করে ফেলতে, আমার ইনস্টাগ্রাম আমি ব্যাক আনতে পারতেছি না। ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট আমার কাছে লগ ইন করা ছিল দেখে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারছি আর কি। তুমি ওর পাসওয়ার্ড জানতে না? আমাকে একবার জাস্ট অলরেডি পাসওয়ার্ড দিছিল, এরপরে মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে আমি বলছিলাম দাও, পরে আর দেয় না, পরে আর আমি চাইনি। ও যদি আমাকে লাভ করে থাকতো বা আমার সাথে ওর ইয়ে থাকতো এত কিছু, তাহলে ওই সব ভিডিওগুলো কেন করে রাখলো, স্ক্রিন রেকর্ডগুলো কেন করে রাখলো? জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। তোমার ফেসবুক পাসওয়ার্ড অপূর্বার কাছে এখনো? এখনো আমার অ্যাকাউন্ট এখন তো এই ক্যাপশনটা দিয়ে যাবে, এরকম রায়হানের মতো লয়াল গার্ল বয়ফ্রেন্ড আমরা চাই। এখন পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডকে তার পাসওয়ার্ড দিয়ে রাখছো? আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড না, পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি, বাট আমার ফেসবুক আইডি যে আমার নিজের পার্সোনাল জিমেইল, আমার পার্সোনাল জিমেইলও সরে নিজের জিমেইল বসায় রাখছে, দেন ফোন নাম্বার সরে ওর ফোন নাম্বার বসায় রাখছে, আমি এগুলো চেঞ্জ করতে পারতেছি না। ও কি পজেসিভ? হ্যাঁ, ও কি পজেসিভ? না মানে ও কি খুব তোমাকে যে তোমার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে, তুমি কোন মেয়ের সাথে কথা বলেছো, অনেক টক্সিক। টক্সিক, আচ্ছা সেটাকে পজিটিভ বলে, ওয়ান কাইন্ড অফ পজিটিভনেস। তো সে তোমার সবকিছু সন্দেহ করতো? হুম। কি কি আছে তোমার ওর কাছে? আমার ইনস্টাগ্রাম তোর কাছে এখনো, আমার ইনস্টাগ্রামও হ্যাক করে ফেলছে। আমার হ্যাঁ, আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড টাসওয়ার্ড দেন জিমেল টিমেল সব কিছু চেঞ্জ করে ফেলতে, আমার ইনস্টাগ্রাম আমি ব্যাক আনতে পারতেছি না। ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট আমার কাছে লগ ইন করা ছিল দেখে আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারছি আর কি। তুমি ওর পাসওয়ার্ড জানতে না? আমাকে একবার জাস্ট অলরেডি পাসওয়ার্ড দিছিল, এরপরে মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে আমি বলছিলাম দাও, পরে আর দেয় না, পরে আর আমি চাইনি। আচ্ছা আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে পাসওয়ার্ড নেয়া দেয়া কি জরুরি? না। কি সমস্যা হয় এক্ষেত্রে? সমস্যা বলতে মানে কেন জরুরি না বললাম? জরুরি না বলতে মানে ও আমাকে বিশ্বাস করতো না, দেন মনে করেন যেহেতু বিশ্বাস করে না তাহলে আমার সব কিছু ভাই তুই নিয়েই রাখ, আমার প্রবলেম নেই, কথা আমি তো আমার দিক দিয়ে ক্লিয়ারই আছি। আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল ওর কাছে, আমার হোয়াটসঅ্যাপও মাঝে মাঝে নিত, হোয়াটসঅ্যাপে কোড পাঠে আমার হোয়াটসঅ্যাপও নিত, থাক সমস্যা কি, ওর কাছে থাকুক, আমার তো কোনো প্রবলেম নেই। তো এগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট অনেক কিছু ওর কাছে থাকতো। আচ্ছা, তুমি যখন ওর সাথে ঝগড়া হলো, রিলেশনে একটা সময়ে তোমাদের ঝগড়া হয় এবং তুমি একটা কি বলবো শিশা লঞ্চে গিয়ে তুমি আসলে তাকে কিছু একটা দেখাচ্ছিলে যে তুমি আমার সাথে এরকম করলে, আমি এখন আমার মানে দেখো আমি কি খাচ্ছি এরকম কিছু, এবং সেই স্ক্রিন রেকর্ড করেছিল, তুমি এটা দাবি করেছো, এটা কি ট্রু? হ্যাঁ। ওগুলো কি ওই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড ছিল? কোন টাইপের গুলো? যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তোমার নাচ গানের, নাচ গানের বলতে ওই ভিডিওটা আর কি সাইডের টেবিল থেকে অন্য কেউ করছে, করে ওকে দিছে। আর বাকি যে ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো বলতে আমার বাসারই কিছু ভিডিও আছে এখানে, আমার বাসার, তারপর ফ্রেন্ডের বাসার, ওইখানে কিছু ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখছে। তোমার বাসা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যেটা বলছিলাম, আমি তোমাকে একটু খোলাখুলি ভাবে বলি, তোমার কিছু দুঃখজনক হলেও সত্যি, তোমার কিছু ড্রাগস নেয়ার ভিডিও আমরা দেখেছি, তুমি কি অ্যাডিক্টেড? আমি এগুলো দেখানোর জন্য করছিলাম। তুমি ওই জিনিসগুলো কোথায় পেলে? একজন আমার মিউচুয়াল ছিল, ওগুলো কি ছিল? আমার একজন মিউচুয়াল ফ্রেন্ড ছিল আর কি, মিউচুয়াল ফ্রেন্ড ছিল। আচ্ছা, ওগুলো নিতো, দেন আমি বলছিলাম তাহলে আমাকে একদিন আইনে দিস, আমি এমনি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু মানে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল ওদিনকে, আমার একটু দেখাবো, দেখা দেখবো যে কি বলে না বলে। তো মনে করেন আমাকে আয়না দিছিল, আমাকে দুইবার না তিনবার আয়না দিছিল, দুইবার আয়না দিছিল, দেন আমি দুইবারই অপূর্বকে দেখাইছি। ওইখানে দেখবেন ভিডিওতে খালি দুইবারই দেখাই দেখানো হয়েছে, দুইটা ক্লিপ আছে ভিডিও, দুই দিন দেখাইছিলাম। কি ছিল তোমার হাতে? আচ্ছা আমি শুনতে চাই না, বলো। তারপরে? তারপর মনে করেন আমাকে ভিডিও কল দিছি, মানে ও যদি আমাকে লাভ করে থাকতো বা আমার সাথে ওর ইয়ে থাকতো এত কিছু, তাহলে ওই সব ভিডিওগুলো কেন করে রাখলো, স্ক্রিন রেকর্ডগুলো কেন করে রাখলো?
মা তুমি এগুলো খাচ্ছো করবে না আরে কেন ফিল্ড রেকর্ড করবে ওর যদি অ্যাটেনশনই না থাকে আমাকে ক্ষতি করার তাহলে কেন এগুলো করবে অবশ্যই ওর অ্যাটেনশন ছিল লাস্ট টাইম আমাকে কোনো ক্ষতি করবে বা উল্টাপাল্টা কোনো কিছু করবে এর জন্য এগুলো করে রাখছে তোমাকে মনে হয় যে তোমাকে ক্ষতি করার পেছনে বা তো ক্ষতি করার উদ্দেশ্যের পেছনে এই বিষয়গুলো সব আন্টিও জানতো অপূর্বার আম্মুও জানতো এক হাতে তো আর কখনো তালি বাজেন না তোমার তো একটা হাত ছিল আরেকটা হাত কার ছিল অবশ্যই অপূর্বার তা আরেকটা হাতের কথা বলছো নাকি তুমি হুম কার অপূর্বার আম্মুর আচ্ছা মানে তোমাকে এক্সপোজ করা বা তোমাকে এরকম ফাটানোর ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি যে কদিন লাইভে গেছি আমার আম্মু খালি ফার্স্টে লাইভে ছিল আমার সাথে প্রথম দিনে লাইভে ছিল পরে কিন্তু একটা লাইভে আমার মা আমার সাথে ছিল না আর প্রত্যেকটা লাইভে অপূর্বা যখন মিথ্যা কথাগুলো বলতেছিল প্রথমে মিথ্যা কথা বলতেছে তারপরের দিন সত্যি কথা বলতেছে এরপরের দিন আর একটা মিথ্যা কথা বলতেছে ওর পাশে কিন্তু ওর মা ওর পাশে কিন্তু ওর মা ছিল ওর মা কিন্তু ওকে কিছুই বলে না ওর মা আর ওকে বলতেছে যে তুই এই জিনিসটা ক্লিয়ার কর তুই ওইটা ক্লিয়ার কর এই তুই এটা ক্লিয়ার কর তুই মায়ের খেস নাই তুই এটা করিস না তুই এটা করিস না এগুলো কেমন কথা আচ্ছা আচ্ছা তার মানে মায়ের সাপোর্ট আছে এগুলোতে তুমি তাই বলতে চাচ্ছ সাপোর্ট না থাকলে তো আর এত কিছু করার সাহস পায় না কোনো মেয়ে ঠিক আছে তোমাকে নাকি বড় অপুর অনেক পছন্দ করে তোমার আশেপাশে দিয়ে ঘুরঘুর করে এটা কি ট্রু বিশেষ সূত্রে খবর পেয়েছি না হুম তুমি বড় অপুদের পছন্দ করো আচ্ছা ঠিক আছে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে